নলও ভিতরি ভিতরি কিনু ভাবিহে থাক মন তুনি দিয় মনু যে নলও ভিতরি ভিতরি কিনু ভাবিহে থাক। আজি মই চাকৰি এটা ইণ্টাৰভিউ দিবলৈ আহিছিলো জানে। আপোনাৰ বেগটো খেলি যোৱা ল'ৰাজনে উভতাই আনিছিলে নহয়। হয় নেকি? কলৈ গ'ল এতিয়া ল'ৰাজন? কলিকতালৈ ট্ৰেইনত। কথাটো বৰ বেয়া হ'ল, ছোৱালীজনী বেগটো দি আহিব পৰা হ'লে ভাল আছিল। মাৰ্কশ্বীট চাৰ্টিফিকেট চব গুচি আহিল, ক'ৰবাত ইণ্টাৰভিউ দিবলগীয়া হ'লে কি হ'ব? উষাৰাণী দাস, ফাৰ্ষ্ট ক্লাছ টু ফাৰ্ষ্ট। ফাৰ্ষ্ট ক্লাছ পালা কি হ'ল? যদি চাকৰি এটাকে গোটাব নোৱাৰা, ককায়েৰৰ এটা চাকৰিৰে আৰু কিমান কি কৰিব? ইমান টকা পইচা খৰচ কৰি তোমাক পঢ়ুৱাই হ'লে আনিলে, এতিয়াও যদি তুমি ককায়েৰৰ ওপৰতে ভৰসা কৰা কেনেকৈ হ'ব? আৰু এনেকৈ বহি শুই থাকিলে তোমাক কোনোবাই ঘৰতে চাকৰি দি থৈ যাবহি নেকি? মই ক'ত ঘৰত বহি আছো নব? ইমান ইণ্টাৰভিউ দি চাকৰি এটা যোগাৰ কৰিব পৰা নাই, মই কি কৰিম? তুমি একো কৰিব নালাগে, তুমি মোক বেয়া নাপাবা পলাশ দা। তোমাৰ আজিলৈকে চাকৰি এটা নহ'ল, মই কি হিচাপে তোমাৰ লগত বিয়া হ'ম? মই বাৰু হ'ম, কিন্তু মা দেউতাই জানো চাকৰি বাকৰি নোহোৱা ল'ৰা এটাৰ লগত বিয়া দিবলৈ মান্তি হ'ব? তুমি কি কৈছা মনিকা? আৰে মোৰ কোনোদিন চাকৰি নহ'ব বুলি তুমি কিয় ভাবিছা? মই তেনেকৈ ভবা নাই, কিন্তু তুমি মোক ক্ষমা কৰিবা পলাশ দা।
আৰু তুমি মোক পাহৰি যোৱা। মই মা দেউতাৰ কথা পেলাব নোৱাৰো। মা দেউতাকনো কেনেকৈ দুখ। ডক্টৰ ল'ৰা এজনক জোঁৱাই হিচাপে পালে জীয়েকক কোনে বিয়া নিদিব? মনিকা, যাবলৈ খোজোতে এই থমকিব দুভৰি, ডাৱৰৰ আঁৰতে নতুনৰ ৰদালি। চিনাকি চিনাকি দুদিনৰ চিনাকি, আঁতৰি গলে গৈ হ'ব যে অচিনাকি। যাবলৈ নিদিবা ৰাখিবা ধৰি, যাবলৈ খোজোতে এই থমকিব দুভৰি, দাৱৰৰ আঁৰতে নতুনৰ দোদালি। আপোন বুলি মোক ভাবিলে কোনে দিব পাৰে মোক মৰম কি জানি, তাকেই ভাবি মই ললো সাৱতি। যাবলৈ নিদিবা কাষৰত ৰাখিবা, আপোন বুলি তুমি যাকেই ভাবি ৰলা। আঁতৰি গৈ গৈ উভতি নাহে, যাবলৈ খোজোতে এই থমকিব দুভৰি, ডাৱৰৰ আঁৰতে নতুনৰ দোদালি। সিংহে কোমল কলি যাই উচুপি কান্দে, আপোন বুলি ভাবো মই যাকে, তেওঁই আহি মোৰ হিয়া ভাঙে। দিব খুজিও দিব নোৱাৰো, গোপনে মৰম সাৱতি ৰাখো। ফুৰিব খোজোতে মোহাৰি নেপেলাবা, হাঁহিব যাবলৈ নিদিবা ৰাখিবা ধৰি, যাবলৈ খোজোতে এই থমকিব দুভৰি, ডাৱৰৰ আঁৰতে নতুনৰ দোদালি। এতিয়া পিছে তই কি কৰিম বুলি ভাবিছ? ভাবিবি আৰু কি, অৰিজিনেল মাৰ্কশ্বীট চাৰ্টিফিকেট এইবোৰ নোহোৱাকে ইণ্টাৰভিউ দি জানো কিবা লাভ আছে? তোৰনো বেগটো ইণ্টাৰভিউ থকা দিনাহে চুৰ হ'ব লাগেনে? ইণ্টাৰভিউ বৰ্ডত সেইদিনাখনে বহুত ৰিকুৱেষ্ট কৰিলোঁ জান, কিন্তু তেওঁলোকে মোক এলাও নকৰিলে। ঘটনাটো শুনি কেৱল চৰি বুলিহে ক'লে। প্ৰিন্সিপাল ছাৰেও তোৰ কথাটো শুনি বৰ হতাশ হৈছে।
অবশ্যে তেওঁটোৰ মেট্ৰিকৰ পৰা এম এ লৈকে ৰিজাল্টবোৰৰ কথা গোটেইখিনিয়ে জানে। সেইকাৰণে আমাৰ কলেজত যেতিয়া ইকনমিক্সৰ লেকচাৰৰ পষ্ট ওলাইছিল সেইটো তেওঁ তোকেই দিম বুলি খাটাং কৰি থৈছে। মোকতো সেইকাৰণে তোক জবটোৰ কাৰণে এপ্লাই কৰিবলৈ ক'বলৈ কৈছে। কিন্তু ক'লে কি হ'ব, মোৰ দেখোন অৰিজিনেল ডকুমেণ্টছখিনি আছো ৰে। উখাৰাণী বাইদেউ ইয়াত থাকে নেকি? হয়, কিবা আছিল নেকি? উখাৰাণী বাইদেউ নামত কলিকাতাৰ পৰা পাৰ্চেল এটা আহিছে। কি? উখাৰ পাৰ্চেল কলিকাতাৰ পৰা? চাও চাও কি আছে। অ বাইদেউ বাইদেউ সহিটো হ'ব দিয়া, মই কৰি দিছো। আহিছো দেই। জাননে মই পঠিয়াইছে পলাশ বৰা। দুৰ্গা, আই দুৰ্গা, দুৰ্গা, আই দুৰ্গা। ইছ বাবা গো, কি হৈছে? এটা চিৎকাৰ কৰিছিস কেন? সেই বেক্টৰ কথা মনত আছেনে? মই যে পাৰ্চেল কৰি পঠিয়াইছিলো ছোৱালীজনী পালে। সত্যি? এইখন মোলৈ চিঠি দিছে, অকল বেক্টো পোৱাই নহয় বুজিছ, চাকৰি পালে, কলেজৰ লেকচাৰ। সত্যি? হ্যাঁ, বেক্টো পোৱাৰ পিছদিনা ইণ্টাৰভিউ আছিল। আৰে বিশ্বাস নকৰ যদি পঢ়িছা কি লিখা আছে দেখি দেখি দেখি। তই পঢ়ি কি বুজি পাবি? অসমীয়াত লিখা আছে। আৰে থাক না, অসমীয়াতে লিখা, আমি কি অসমীয়া ভাষা বুজি নাপায়? আমি তো প্ৰথমে অসমীয়া ভাষা স্কুলে পঢ়েছিলাম। বাবাই যখন আসামে ড্রাইভারের চাকরি করেছিল তখন আমরা তো আসামে 12 বছর ছিলাম। আর এখন তুমি বলছো আমি অসমীয়া কথা বুঝি না পাই? আমি তোমাদের সে পেট কাটা ভাষাটা পটপট করে বলতে পারি জানো। কি? আমার ভাষাটো যে পেট কাটা বলে কইছো, তহতরটো তলে ফুট বলে নকও কিয়? হ্যাঁ বলছি যা, আমাদের ভাষাটা তলে ফুট হলেও কিন্তু তোমাদের পেট কাটা ভাষার থেকে বহুত ভালো। নহয়, আমার পেট কাটা ভাষা বেশি ভাল। জয় অসম! না হয় তলে ফুট। নহয় পেট কাটা। তলে ফুট, পেট কাটা, তলে ফুট। হব বজা, যিটো ভাষা ভাল ভাল আৰু। মোৰ এতিয়া তোৰ লগত পেট পেটাই থাকিবলৈ সময় নাই। ছোৱালীজনীয়ে চাকৰিটো পৰা অভিনন্দন জনাই চিঠি এখন লিখো। কি? তুই আবার চিঠি লিখবি? কিয় নিলিখিম? নিজে মানিলে চাকৰিটো নাপালো কি? মোৰ কাৰণে ছোৱালীজনীয়ে চাকৰিটাতো পালে। তোৰ জন্যে? অ, মোৰ কাৰণে কাগজখিনি পোৱা কাৰণেতো তাই ইণ্টাৰভিউ দিব পাৰিলে, আৰু ইণ্টাৰভিউ দিয়া কাৰণেতো তাই চাকৰিটো হ'ল। এতিয়া মোৰ কাৰণে হেনে নহয় তই কচোন? মই যদি ইয়াৰ পৰা টাইম মতে কাগজখিনি মানে বেগটো নপঠিয়ালোহেঁতেন তেতিয়াহ'লে কি হ'লহেঁতেন তই কচোন? তই এইবোৰ নুবুজিবি, উষাই কিন্তু বুজিছে। বাহ, উষা কি সুন্দৰ নাম, এসময়ৰ বান ৰজাৰ ছোৱালী। এই দুৰ্গা, এই যে আস্তেছে বনের রাজা শম্ভু শিকারী। কি হয়েছে? চাক্কা পাতা গাড়ির মতন একবার বাম দিকে একবার ডান দিকে ঝুলে চলে যাচ্ছ কেন? আজকে দুপুর বেলাতে চালু করে দিয়েছে। হ্যাঁ, একদিন খেয়ে খেয়ে মরবি। আরে পাগলি, মোট রাতে খেতে হবে বলে কোথায় লেখা আছে? পলাশ, ড্রাইভারি করা মানুষ ডেইলি এক বোতল নিশা না খেলে গার বিষ কি রকম কমবে বল? পিছে আজি দেখুন হাফ ডিউটি করে আহিলি, কারণ তো কি?
আরে গাড়ির সেলটা এরকম দিশটা পড়েছে, মোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। তুই একবার আস না, কিছু ডাক্তারি করে দেখ। ডাক্তারি ইয়াত নহয়, নার্সিং হোম নিব লাগিব। হব যা, তোর গাড়িখন আজি মোর গ্যারেজলৈ লৈ যাম, তাত ভালকৈ অপারেশন করে একদম ঠিক করে দি থৈ যাম। হব ঠিক তো? হ্যাঁ, তা হলে তো কোনো চিন্তাই নেই। আরে তুই হলি এখন কলকাতার এক নম্বর ডাক্তার বাবু। গাড়ির আরে রে, কি করো কি করো? আরে চিলাবি না চিলাবি না, দুর্গা চুনবে তাই মোর বেটি। কি শাসন মার মতন। এই তো প্রথম আমি যেদিন হাওড়া স্টেশনে দেখেছিলাম সেদিনে আমি ভেবেছিলাম তুমি অসমীয়া ছেলে। সেই দিনটোর কথা মই কেতিয়াও নাপাহৰো। কলিকতাহীন ঠাইত ষ্টেচনৰ পৰা লৈ আহি তহঁতে মোক তহঁতৰ পৰিয়ালৰ এজন কৰি ল'লি। সিমানখিনি সহায়টো মোক আপোন মানুহে নকৰে। এই পেটকাটা, হবে হবে, এখন আর চেন্টি ফালতে লাগবে না। পেটকাটা? আমার অসমীয়া ভাষার কথা কৈছে, রত উজের পেটকাটা। বেটির তলে ফুট, তলে ফুট। আমাদের রটাই তলে যে একটা ফুট থাকে সেটাই বলছি। ঠিক ঠিক, অসমীয়া ভাষা আর বাংলা ভাষার শুধু সেটাই ডিফারেন্স। অসমীয়াই পেট কাটা আর আমার বাংলা ভাষাতে তলে ফুট। এই দুর্গা, সিটিখন দে বলিছ না? না না, দেব না, সিটি তো আমি দেব না। কথা বেয়া হবে কিন্তু, দে বলিছ না? দুর্গা, সিটি তো আমি পড়বই পড়বই। দুর্গা, এই এই দুর্গা, দে বলিছ না? দেব না দেব না। আবার চিঠিটা কোথা থেকে আসলো? এই পেট কাটা তোলে ফুট। বিনি, ও বিনি, বিনিটা কি হলো? ও বিনি 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 পলাক, কি জানো? পলাক এজন ফার্স্ট ক্লাস পো ইঞ্জিনিয়ার। তেও অসমত চাকরি না পাই কলকাতালৈ গৈলে তারে গ্যারেজত চাকরি কৰিছিল। অবশ্যে গ্যারেজত চাকরি করার আগতে তেও হেনু কলিকাতাত ট্যাক্সি চলাইছিল। এতিয়া হেনু তেও কলিকাতার আটাইতকৈ নাম করা গ্যারেজত চাকরি করে। তেও গাড়ি বিষয়ে ইমান জানে ইমান জানে ইমান জানে। এতিয়া কলিকাতার সকলে গম পাইছে যে তেও এজন খুব ভাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। জানো বিনি, তেও হেনু এতিয়া নিজেই গ্যারেজ আরম্ভ করব। হয় নাকি? তেও কিন্তু একদম আইডিয়াল মানুষের কাম করব খুঁজছে। সাসন সা, তেও নিজকে প্রতিষ্ঠা করবলে কিমান যুজ বাগর দিছে। মোর ভগবানের ওসর এটাই প্রার্থনা, তেও যাতে কেতিয়াও কারো ওসর হার না মানে। আর কি জানো, মই কিন্তু সদায় তেও প্রেরণা হয়ে থাকিব বিচার। দুর্গা, আই দুর্গা, দুর্গা, আই দুর্গা, শুন না। ইস মাগো, কি হয়েছে? আচ্ছা পলাশ দা, তুমি এত চিৎকার করো কেন? আরে দুর্গা পাই করো, পাই করো দুর্গা, দিন দিন আতে না আতে না আতে না আতে না আতে না, ও দিন দিন আতে না আতে। ওই দাও দাও, তুমি কি পেয়েছো বলো তো? আরে সব পালো, কি পাওয়া নাই খুদ না, জি মরে মো হেরো আছিল খেয়াও পালো। দুর্গা মরম পাইছো, প্রেরণা পাইছো, সাহস পাইছো, উৎসাহ পাইছো। আরে দুর্গা, আই এম সো হ্যাপি। তোর সালা, আমি ভাবিছিলো তুই বহুত টাকা পাইছ। ধুর, তুই যেরকম ফুর্তি করছিস না, মানুষ ভাবিব তোর লটারিতে কোটি কোটি টাকা পাইছ। ছে, আরে মো কেনে কই পোয়া টাকা কেলি? টাকা মই কষ্ট করি ঘটিম, আর এই হাত দোকান মোর কেলে আছে। হ্যাঁ, আর এইটু কি আছে? না লাগে মোক বিনা কষ্ট টাকা, মোক সাহস লাগে, প্রেরণা লাগে, সেয়া মোর মূলধন। আর সেই মূলধন মই পাই গৈছো, সেয়া মোক উহাই দিছে, উহাই। এয়া সা, কি লিখিছে তোর চিঠিত? বুঝিও নুবুজানে কিমান তোমাক বিচারো যে, কব খুজি
আৰু কব একো ভয় লাগে যদি তুমি আতৰি যোৱা বুজিও নুবুজানে দিদির দুই তিনটা ফটো ছিল তাই না সাবর মন গেল কি উহাই ফটো পঠিয়েছে দেখাস না কা কিবা দেখিবলে আরে ন না দেখাম না কত সুন্দর না তুই দেখলে না পাগলা হয়ে যাবে আরে দেখো না র র এই যে দেখ বাহ কি ধুনিয়া দেখিবলে কি আই কাট ফটো কোন ভালকে ধরিব পড়া না হো ইউ আর ভেরি লাভলি Ha ha ha!
হাইছ কি এই ফটোটা উষা দিদির নয় ভালো করে দেখ কার ফটো কার আরে বুদ্ধু ভূমিকা চাওলা কি বেটি তলে ফুট টুকা দিবা মই রাস্তায় শুরু গাটা আর গাটা তার উপরে মাথা আর মাথা এইটাই হলো কলকাতা গাড়ি সারানো কি ভীষণ কষ্ট চালাই থাকবি হঠাৎ দেখবি একটা বড় ঝটকা কারণটা হলো গাটা এইটাই চালা কলকাতা ব্রেক থেকে পা পিছলে যায় স্টিং থেকে হা কারণটা হলো গাটা আজকে তুমি ফুল ট্যাঙ্কি পেট্রোল ঢুকিয়ে আছো না হ্যাঁ আজ গাড়িতে পেট্রোল ঢুকোইনি আমি গাড়ির কথা বলিনি তোমার পেটের কথা বলছি হ্যাঁ পেটে তো পেট্রোল ঢুকাবে কি বলো প্লাস হ্যাঁ এটাই কলকাতা ওই বিনি কি করি আছ তই শুল তোর পলাক দেখিবলে কেনেকুৱা চাই ল নাই দেই পলাক কেতিয়াও ইমান শকত হ'ব নোৱাৰে তেওঁ ইমান কৰ্মী দিনটো ৰেষ্ট নোলোৱাকে কিমান কাম কৰে তেওঁ কেনেকৈ ইমান শকত হ'ব তেওঁ মনটো যিমান ধুনীয়া মানুহটোও চাগে সিমান ধুনীয়া চকুৰে নেদেখাকৈ ইমান বেছিকৈ ভবাটো কিন্তু ভাল হোৱা নাই উষা তই যেনেকৈ ভাবি আছ যেনেকৈ কল্পনা কৰি আছ প্ৰকৃততে যদি তাৰ উৰুটাটো হয় একো নহয় তেওঁৰ বাহ্যিক ৰূপটো যেনেকুৱাই নহওক কিয় ভিতৰ মানুহজন খুব ভাল গতিকে মই সেইবোৰ কথা নাভাবোঁ নহয় উষা তই সেয়া মুখেৰেহে কৈ আছ বাস্তৱততো সেয়া বেলেগো হ'ব পাৰে পলাক যদি দেখাত বিৰাট কুচিত হয় তই কি পাৰিবি তাক গ্ৰহণ কৰিব পাৰিম নহয় নহয় উষা তেনেকৈ নহয় সময় থাকোঁতে তই ফটো এখন খুজি পঠা তই এটা কাম কৰ তই আজিয়ে চিঠি এখন লৈ আৰু তেওঁক ফটো এখন খুজি পঠা পলাশে কি লিখিছে চা প্ৰতি উষা উষা মই তোমাক কল্পনাত সদায় দেখা পাওঁ কিন্তু তুমি জানো সদায় মোক কল্পনাৰ সপোন কৰিজনী হৈ থাকিলেই হ'ব মই তোমাক দিঠকত এবাৰ চাব বিচাৰোঁ তুমি যদি বেয়া নোপোৱা মই এই সপ্তাহতে এবাৰ তোমাৰ ওচৰলৈ যাব বিচাৰোঁ দেখিছ বিনি তেওঁ দূৰৰ পৰাই মোৰ অন্তৰৰ কথাবোৰ কেনেকৈ বুজি পায় তেওঁ এবাৰ আহিলেই হয় ময়ো তেখেতক এবাৰ দিঠকত লগ পাব বিচাৰোঁ চাচোন চা তেওঁ এই নাম্বাৰ এটা লিখি পঠিয়াইছে তেওঁ হেনো মোবাইল এটা ল'লে চাওঁ ইয়ে হয়তো তেওঁ মোক ফোন কৰিবলৈ কৈছে যা ফোনটো কৰি আহ হেল্ল' হেল্ল' তুমি পলাশ নেকি হয় কিন্তু তুমি তুমি কোনে কৈছা মই উষা পলাশ পলাশ উষা মই কি সঁচাই তোমাৰ মাত শুনিছো মোৰ যে তোমাৰ মাতটো শুনি কেনেকুৱা লাগিছে ইমান দিনে তোমাৰ আখৰকেইটাহে দেখি আছিলো আজিহে মাতটো শুনিলো মোৰ যে ইমান ভাল লাগিছে এয়া এয়া তুমি যেন কাষতে থাকি কথা পাতি আছা মোৰ চিঠিখন তুমি কেতিয়া পালা আজি এয়া চিঠিখন পায়েই তোমালৈ ফোন কৰিবলৈ আহিছো উষা শুনা এই সপ্তাহতে তোমাৰ ওচৰলৈ মই এবাৰ যাওঁ বুলি ভাবিছো আহা পলাশ তুমি যিমান পাৰা সিমান সোনকালে আহা মই তোমালৈ বৰ আশাৰে বাট চাই আছো
খেলি মেলি সময় বাছিলে কি তোকে না পাবনে মনৰ হুৱা দুৱা চকুতে চকু থৈ নহল আজিও কোৱা তোকে ভালে পাওঁ বুলি মোৰ মৰমী তোকে ভালে পাওঁ বুলি কোৱা নে আবেলি লাগিল খেলি মেলি সময় বাছিলে কি সময় বাছিলে কি মোৰ মৰমী সময় বাছিলে কি বিনীতা পলাশ আজি ৰাতিপুৱাই ট্ৰেইনত উঠাৰ কথা নাছিল জানো আহিলে বা নাই মই এটা কাম কৰোঁ পিচিঅ'লৈ গৈ তেওঁৰ মোবাইলত ফোন এটা কৰি আহোঁ আহি আছে যদি ট্ৰেইনত জানো ৰিং হ'ব নেজানো নহয় ট্ৰাই কৰি চাওঁ তই বহ ঠিক আছে এইটা আবার কার ফোন হ্যালো হ্যালো পলা পলাশ শুনিছানে হ্যালো হ্যালো পলা
না না একচুয়ালি আমি পলাশ নয়, আমি পলাশের বন্ধু। আপনি কে? মই উষা। তেওঁ যে অসমলৈ অহা কথা আছিল, অহা নাই নেকি? না না পলাশের তো এক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ রে শুনাকচোন, এই ঘৰটো বাৰু উষা নামৰ ছোৱালী এজনী থাকে নেকি? অঁ উষা আৰু বিনীতা নামৰ দুজনী ছোৱালী থাকে। আছেনে বাৰু? নাই, উষা বাইদেউ কলিকতালৈ গ'ল, কোনোবা দাদাক এজনৰ এক্সিডেণ্ট হৈছে। কি দাদা? 500 টকা এডভান্স এইটো লওক। আচ্ছা কাইলৈ ৰাতিপুৱা কলিকতালৈ যাব লাগে, আপোনাৰ কোনোবা চিনাকি এজেণ্ট আছে নেকি? ৰিজাৰ্ভেশ্যন কৰিব লাগে। কলিকতালৈ যাবলৈ ৰিজাৰ্ভেশ্যন কিয় লাগে? ট্ৰেইনত উঠি তৃতীয়জনক দুই পইচা ধৰাই দিলেই হ'ল। ঠিকেই কৈছে, যাব লাগিব, যেতিয়া ওলমি হ'লে যাব লাগিব। আই পাল্টো দাদাই দুশ তিনি নম্বৰ ৰুমটো দেখুৱাই দে। ভাইটি মোক একাপ কফি দিবা। অঁ বাইদেউ। যদি মই গৈ পোৱাৰ আগতে পলাশৰ ডাঙৰ কিবা এটা হয়। নাই নাই এইটো হ'ব নোৱাৰে। নাই যদি এক্সিডেণ্টটো সঁচাই এটা ডাঙৰ এক্সিডেণ্ট, যদি মোক ক'বলৈ বেয়া পায় পলাশৰ লগৰ কেইটাই মিছাই ছিৰিয়াছ নহয় বুলি কৈছে, তেতিয়াহ'লে কফি সোমাই আহা। উষা নিশ্চয় কাইলৈ ৰাতিপুৱাই কলিকতা পাবগৈ। ঠিকেই, মই আচলতে ৰিজাৰ্ভেশ্যন নোহোৱাকেই গুচি যাব লাগিছিল। কলিকতাত ঘৰটো উলিয়াব পাৰিবনে নোৱাৰে? আৰে কিয় নোৱাৰিম, আৰে শুই যাব নোৱাৰিলেও বহি যাবতো পাৰিলোহেঁতেন। খুব ভুল কৰিলোঁ মই, কিনো এটা ৰাতিহে, এতিয়া পৰি থাক গোটেই ৰাতিটো হোটেলত। কলিকতাত ঘৰ বিচাৰি উলিয়াটো ইমান সহজ কথা নহয়। এতিয়া গোটেই ৰাতি টোপনিও নাহিব মোৰ। ইচ, বৰ ভুল কৰিলো মই, চব খেলি মেলি হৈ গ'ল। খেলি মেলি খেলি মেলি চব খেলি মেলি হৈ গৈছে। অঁ ঘৰ উলিয়াব নহ'লে তাই নিশ্চয় অফিচত বিচাৰিবগৈ, অফিচত গ'লে গম পাব মই অসমলৈ অহাৰ কথাটো। সেই বুলি জানিলেতো তাই লগে লগে ঘূৰি আহিব, তেত দেৰি, সেইটো হ'লেতো আকৌ ওলোটা হ'ব। মই অসম পালোহি, তাই কলিকতা পালেহি, মই কলিকতা পামগৈ, তাই আকৌ অসম পাবহি, আৰে লগ কেতিয়া পাম? তাই যদি কলিকতাত মোৰ ঘৰটো বিচাৰি পায় ভাল কথা, দুৰ্গাহঁতে জোৰ কৰি হলেও তাইক ৰাখিব। তাই বা চিনাকিটো দিয়ে নে নিদিয়ে? যদি নিদিয়ে দুৰ্গাহঁততো নাৰাখিব, আৰু হোটেলত থাকিলে কলিকতাৰ ইমানবোৰ হোটেলৰ ভিতৰত মই ক'ত বিচাৰি পাম? নাই দুৰ্গাহঁতৰ ঘৰলৈ মই ফোন এটা কৰি আহোঁ, যদি তাই যায় ৰাতি ৰাখিবলৈ কৈ থৈ। Thank you.
যদি যদি সাই হুয়া মোর বুকু খনি গদি গদি হে হুয়া মোর সুকুর পানি যদি সাব খোজা তুমি সাব পারা যদি সাব খোজা তুমি সাব পারা কি দরে আসো যে রই নুপুয়া বেদনা কেলই যদি যদি সাই হুয়া মোর বুকু খনি গড়ি গড়ি
এক্সকিউজ মি, ইয়াত আৰু কোনো মানুহ নাই নেকি? এতিয়ালৈকেতো কোনো নাই, কোনোবা যদি আহে মই গম নাপাওঁ। এতিয়াৰো ক'ত আহিব, ট্ৰেইনটো এৰিলে নহয় জানো? মই নাজানো। মই তেতিয়াহ'লে ইয়াতে বহি থাকোঁ, কি কয়? মোৰ ভাল পোৱা বেয়া পোৱা কি আছে, বহা নবহাটো আপোনাৰ কথা। আপোনাৰ কিবা টিকেট নাই নেকি? না 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 না, টিকেট আছে, ৰিজাৰ্ভেশ্যন নাই। মই আজি যেনে তেনে পাব বুলি, ইয়াত যদি মানুহ দুনুহ নাই তেতিয়াহ'লে মই মেনেজ কৰি ল'ব পাৰিম। বাটত যদি কোনোবা উঠে, ৰঙীয়া চঙীয়াটো কোনোবা উঠিব পাৰে। বাটৰ কথা পাছত, তেতিয়াহ'লে মই মেনেজ কৰিম নহয়। হে প্ৰভু, ৰঙীয়া চঙীয়া যেতিয়া কোনো নাথাকে। আজিকালি এনেকুৱা থাকে, তাতে বন্ধুত্ব পাতি পিছ মুহূৰ্ততে ডেকাৰ মাৰি গৈছে। এই চুৰি ধান্দা যেন পাইছে। আপোনাৰ বাৰ্থ নম্বৰ কিমান? 45। তেনেহলে আপোনাৰ শয়ন ওপৰত, ঠিকেই আছে। এতিয়াৰ পৰা আপুনি ওপৰত উঠি খোৱা আৰম্ভই কৰি দিব পাৰে। কি আপুনি বুঝি ভাল কথাই কৈছে, মই যদি এতিয়া পৰা শুওঁ, ৰাতি সাৰ পাই থাকি আপোনালোকক ভালদৰে ৰখিব পাৰি। নহ'লে ট্ৰেইনত যিহে চুৰিকাণ্ড চলে নহয়, মই সাৰ পাই থাকিলে আপোনালোকে নিশ্চিন্ত মনে শুব পাৰিব। আপুনি কিন্তু ঘপককৈ নুশুব দেই খুৰা, তেওঁলোকে টোপনি যোৱা ঔষধ লৈ ফুৰে, কিবা খাব দিলে নাখাব। দেখিছে, আজি ব্ৰেকফাষ্ট কৰাই নহ'ল নহয়। আপোনালোকে চাহ খাব নেকি? চৰি, মই মাত্ৰ খাই আছো। এই মাত্ৰ? এই আপুনি মিছাই কৈছে দেই, এই মাত্ৰ এনে ক'ৰ পৰা চাহ হলাইছে? আপুনি চাহ খাব? থেংকছ, নাখাওঁ। নাখায়? তেনেহ'লে মই নিব পালে কিয় খাওঁ? কি হ'ল আপোনাৰ, কিয় এনেকৈ চাই আছে? নাই, মই মানে মেগাজিনখনৰ সেই ফটোখন চাইছিলোঁ। আপোনাৰ পঢ়ি হ'ল যদি দিব নেকি সেইখন? চৰি, মোৰ পঢ়া হোৱা নাই। অ'কে অ'কে, ঠিক আছে। এক্সকিউজ মি, বেয়া নাপায় যদি মই আপোনাক এটা কথা সোধোঁ? আপোনাক মোৰ খুব চিনাকি চিনাকি লাগিছে, ক'ৰবাত যে মই আপোনাক আগতে লগ পাইছোঁ, আপোনাৰ মাতটো প্ৰায় শুনিছোঁ, আপোনাৰ নামটো ক'ব? নীলাক্ষী। কিয়? নাই নাই, এনেই সুধিছোঁ। আপোনাৰ কিবা হয় নেকি? মোৰ ভতিজা ছোৱালী। হয় নেকি? মই ভাবিছোঁ এয়া অকলে আহিছে, কলিকতাত ফুৰিব জানে, কিবা বেলেগ কাম আছে। মই তাৰ কলেজত পঢ়োঁ আৰু খুৰাই মোক থবলৈ আহিছে। কোন কলেজত পঢ়ে? আপুনি এটা কাম কৰক, কি কি সুধিব লগা আছে এখন কাগজত লিখি দিয়ক, সকলোবোৰ উত্তৰ আমি একেলগে দি দিম। আহিব, আহিব, আহিব।
উখা চাকে আজি কলিকতা পালেগৈ। তাই চাকে হাপুদু মুখে পলাশৰ ওচৰ পাইছেগৈ নহয়। পলাশক বা তাই কি অৱস্থাত পাইছেগৈ? তাই যদি পলাশক সঁচাই পৰ ছিৰিয়াছ কণ্ডিশ্যনত পাইছেগৈ, তাইৰ বাৰু কি অৱস্থা হৈছে জানো? পাই কথাবোৰ মই একোৰে ৱাদি পোৱা নাই। ক'ত আছে তোমাক নিবলৈ অহা ল'ৰাজন? চিনিয়ে নাপাওঁ নহয়, কিন্তু মই এটা ফোন কৰিলে তেখেতসকলে মোক নিবলৈ আহিব। আপোনালোকে গাড়ী পালে নেকি? নহ'লে বলো গাড়ী এখন লৈ আমি কেইজন একেলগে যাওঁ। চৰি, মোক নিবলৈ গাড়ী আহিব, আপুনি যাব পাৰে। বেয়া নাপায় যদি মোৰ বেগটো অকণমান চাব নেকি? মই ফোন এটা কৰি আহোঁ। অঁ হ'ব বাৰু, ঠিক আছে, যোৱা তুমি যোৱা। হ'ব, আমি সন্তোষ। হ্যালো হ্যালো, মই আপনাকে কেনেকে লক করি মিটিয়া? আমি আপনার জন্য স্টেশনে অপেক্ষা করে আছি। হ্যাঁ ম্যাডাম, আপনি একটা কাজ করুন, আপনি স্টেশন থেকে বেরে আসুন। হ্যাঁ, আমার গাড়ির নাম্বারটা হলো WB01 7281। হ্যাঁ 7281। আপনার কন্ডিশন এটা কেনে? হ্যাঁ, এখন তো আউট অফ ডেঞ্জার, তবু টেনশনটা কমেনি। লাশের মুখে তো সবসময় আপনার কথা, আপনাকে একবার দেখার জন্য তো আশা করে বসে আছে। হয় নাকি? মই এতে গৈছো। হ্যাঁ, হাউ মাচ? এ, তোমরা একটা কাজ করো, গাড়ি ব্যাগ সাথে লুকিয়ে পড়ো। আঙ্কেল, আপুনি যে যাব পাৰে তেওঁলোকে মোক নিবলৈ আহিছে। আঙ্কেল, আপোনাক কিন্তু বহুত বহুত ধন্যবাদ দিয়ে, ইমান সহায় কৰিলে। আহো এতিয়া। অঁ ঠিক আছে, যোৱা দেই, যোৱা যোৱা যোৱা। আমি সন্তোষ, আপনি উষা, আসুন আসুন বসুন।
মানে মই আপোনাক ভুল বুজিছিলো। আজি মোৰ কাৰণে আপোনাৰ অৱস্থা না 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 তোমাৰ কাৰণে নহয়, সেই বদমাছকেইটাৰ কাৰণে মোৰ আজি ভাল লাগিছে। কিয় জানা, সেই অসুৰকেইটা হাতৰ পৰা তোমাক বচাব পাৰিলো। হেৰি কৰা, তুমি আৰু ইয়াত মোৰ কাৰণে ৰ'ব নালাগে। তুমি কোন কলেজত পঢ়া বুলি কৈছিলা? কি হ'ল? ঠিক আছে, তুমি ইয়াত দেৰি কৰিব নালাগে, ইফালে হোষ্টেলত চিন্তা কৰিব, যোৱা। উষা বা এতিয়া ক'ত আছে? কাকে খোঁজছেন আপনি? ইয়াতে পলাশ নামৰ ল'ৰাজন থাকে নেকি বাৰু? হে হে, তেওঁৰ এক্সিডেণ্ট হৈছে হেনো। কি কি বলছেন? পলাশ দাদা আসামে গিয়েছে? অসমলৈ? কেতিয়া? তিনিদিন হৈছে। তিনিদিন? তাৰমানে এক্সিডেণ্টৰ কথাটো একেবাৰে মিছা? আপোনাকে এক্সিডেণ্ট হোৱা বুলি কোনে ক'লে? তেওঁৰ বন্ধু এজনে, মানে পলাশৰ মোবাইলৰ পৰা। তাই নি? হে বুঝছি, পলাশটাৰ মোবাইলটা কোনোবাই পালে। তাৰমানে পলাশটা আশ্ৰম গিয়ে আমাকে ফোন কৰিছিল, বলেছিল মোবাইলটা হারিয়ে গিয়েছে। কিন্তু আপনি কে? মোর নাম উষা। কি আপনি উষা দি? দিদি আমি দুর্গা। তুমি দুর্গা? কিন্তু আপনি কলকাতালে কে গুছি আহিল? পলাশটা তো আপনার বিচারি অসমলে গৈছে। কিন্তু লড়া দুজন মানে মোক মিছা কয়ে তখন এক্সিডেন্ট হওয়া বলে কলে, সেই কারণে হে মই গুছি আহিল। ইস, এত বড় মিথ্যা কথা। আসুন আসুন, ভিতরে আসুন 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 আসুন, বসুন। এটাই হলো পলাশিতার রুম। এসব বেয়া হব বলে কাকো হাত লগাব না দিয়ে জানে। আসুন আসুন আসুন, বসুন, আমি জানিয়ে আছি। হ্যাঁ নালাগে রবাসুন, কথাটা কও। মুখ যদি অসমত না পায় পলাশাকও ইয়ালে গুছি আহে? আপনার না পালে তো আহি যাব।
তেনেহলে মই এটা কি করা উচিত? এটা কাম করো নহলে, ইয়ার পর 2 বজাত ট্রেন এখন যায় নহয়, মই সেইখনতে যাওঁগে। দিদি কিছু না খেয়ে নালাগে নালাগে দিয়া।
মনকে মেরিয়াই রাখিবনে জান তোক লাগে দেহরে পিরপিরনি কিমানো গণিবনে জান তোক লাগে দেহরে পিরপিরনি কিমানো গণিবনে জান তোক লাগে হিয়া থনা থন টুকুরা টুকুরা করি কি রঙা কই রঙনু সাহ হিয়া থনা থন টুকুরা টুকুরা করি কি রঙা কই রঙনু সাহ সান সিগিলে তোক মাদৈ করি রখারে মন ফটকা ফুটাবি ফুটি বউলা সহারি দি যাবি এখন দুকন ফুটুকা ফুটুকি মনত কারেঙত তোক মাদৈ করি রখারে মন ফটকা ফুটাবি ফুটি বউলা সহারি দি যাবি এখন দোকান এ দুঃখ দুঃখতে দুঃখী হবলে এবারো নামা তোলাহে কই জান এ দুঃখ দুঃখতে দুঃখী হবলে এবারো নামা তোলাহে কই জান থাক দুকোনা হাতে মোর শেষা কই পানি আর